सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे तुम्हारे सबाई के स्वागतम। आमी समीर कुमार नंदी गाजापुर माध्यमिक विद्यालय सहकारी ग्रंथकारी। आमी आजके तुम्हारे अनुशीलनी 1.3 एर 6 नम्बर प्रश्न समाधान करब। एखाने प्रश्ने बला आछे কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে। যেহেতু বলা আছে বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 पास भागशेष थाकबे। काजी निर्णय संख्याटी के थाकबे 3 4 एवं 5। ताहले आमरा ओई 3 27 थेके 3 वियोग करले थाके कत? देखो 27 वियोग 3 पाई कि आमरा 24। एरपर आछे कि 40। 40 थेके 4 वियोग करब, 40 वियोग 4 समान समान 36। एरपर आछे कि 65। 65 वियोग 5 समान समान 60। এখন দেখো 24 27 থেকে 3 বিয়োগ করলাম 24, 40 থেকে 4 বিয়োগ 36, 65 থেকে 5 সমান সমান 60। এই 40 36 এবং 60 এর গসাগুই হবে সেই নির্দিষ্ট সংখ্যা। তাহলে আমরা এই গসাগুটা কিভাবে করব? আমরা গসাগুটা ভাগ প্রক্রিয়ায় করি। দেখো 24 भाग 36, 24 अक्षे 24 থাকে কত? 2 1। এরপরে আবার 24 কে আমরা 12 দিয়ে ভাগ করলাম, 12 দুগুণে 24। এবার তাহলে আমাদের সংখ্যা হচ্ছে 24 36। তাহলে আমরা 24 দিয়ে 36 রে ভাগ করলাম, ভাগ করার পর এখন আমাদের আরেকটা রয়ে গেছে না? তাহলে এই যে 12 থেকে মিলে গেছে, এই 12 দিয়ে আবার ভাগ করব কাকে? 60 কে। 12 ঘরের নাম তো করি, 12 অক্ষে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। তোমরা ক্লাস 5 এ পড়ে আসছো কিন্তু অনেকের মনে নাও থাকতে পারে, আমি ক্লাসেও করাইছি তোমাদের নামটা, 15 ঘর পর্যন্ত মুখস্থ করাইছিলাম, 5 12 60। এখন কি এই যে 24 36 60 এর মধ্যে কোনোটার কি কোনো অবশিষ্ট আছে? কোনো অবশিষ্ট নেই। তাহলে আমার এই ভাগটা মিলে গেছে কোন সংখ্যা দিয়ে? 12। তাহলে আমরা লিখতে পারি, বলা আছে কোন সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27 40 ও 65 কে ভাগ করলে যথাক্রমে 3 4 ও 5 ভাগশেষ থাকবে। তাহলে আমরা এবার লিখতে পারি 24, অতএব 24 36 ও 60 এর গসাগু 12। তাহলে নির্দিষ্ট সংখ্যা কোন সংখ্যা বলছিল? উত্তর নির্দিষ্ট সংখ্যাটি 12।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে তোমাদের এটাই আমি আবার সৃজনশীল করাবো এর থেকেই। ধন্যবাদ সবাই।